হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম বেলাল আহমেদ মুরাদ। তিনি একজন ইউটিউবার, সিলেটের বাসিন্দা। সিলেটি ভাষায় প্রতি সোমবার গ্রিন বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কন্টেন্ট আপলোড দেন, যা সমস্ত সিলেট বা সিলেটি ভাষা যারা বলে বা বুঝে তাদের কাছে ব্যাপক জনপ্রিয়। শুধু সিলেটেই না, আমরা শুনেছি ভারতের আসামেও বহু মানুষ সিলেটি ভাষায় কথা বলে এবং আপনাদের তারা অনুসারী ফ্যান এবং প্রচুর শো আপনারা সেখানে গিয়ে করে থাকেন। এই আইডিয়াটা সামগ্রিকভাবে কী করে এলো? প্রথমে আমরা নাটক মানে দেখতাম যে সবাই নাটক করে। নাটক মানেই হচ্ছে যে যে ধারাবাহিকতা নাটক চলতেছে বা আমরা সমাজে যেরকম নাটক দেখি, আমরা চিন্তা করলাম একটু ব্যতিক্রম কাজ করার জন্য। এই চিন্তা থেকেই আমরা সমাজে যত অসঙ্গতি আছে, যা ঘটতেছে, যা মানুষ আগামীতে কী করবে না করবে, যুবকরা কী করবে, এই চিন্তা থেকে আমরা মজার মাধ্যমে, হাসির মাধ্যমে বা বাস্তবতা দিয়ে আমরা নাটক সাজাই এবং প্রত্যেক সোমবারে আমরা একটি নাটক আপলোড করি। এবং এই নাটকগুলো মানুষ ব্যাপকভাবে গ্রহণ করেছে। সিলেটের মানুষ এখন প্রায় সারা দেশেই দেখে, বিশেষ করে সিলেটের পরে আসাম, ইন্ডিয়ার আসামে এবং লন্ডনে আমাদের বিশাল দর্শক। ইন্ডিয়ার আসামে বিশাল দর্শক থাকার কারণ এই যে সিলেটের ভাষা। সিলেট একসময় তো এই সিলেটি এবং বাঙালি বলা হতো, বেঙ্গলি, মানে এই সাইডের যারা বাংলাদেশের এদেরকে বেঙ্গলি বলা হতো, আর সিলেট আসাম রাজ্যের এরিয়ার যারা তাদেরকে বলা হতো সিলেটি বা আসামি। এর জন্য ওইখানে আমাদের থেকেও মোটামুটি বেশি মানুষ সিলেটি ভাষায় কথা বলেন। আপনাদের একটি ভিডিও আপলোড হওয়ার পর পুলিশের কমিশনার থেকে শুরু করে সমাজের দায়িত্বশীল বিভিন্ন জায়গা খুব সক্রিয় হয়ে ওঠে যে আপনাদের ভিডিওর মাধ্যমে আবার কোন অসঙ্গতি শুরু হয় সমাজে বা কী তোলপাড় শুরু হয়, এটা কেন হয়? আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে, তো আমরা যাই নিয়েই কাজ করি, সবাই বুঝে যে এরা সতর্ক করছে। সবাই আমাদেরকে কেউ কেউ বলে আমরা অ্যালারাম দিই, আমরা মানুষকে সজাগ করি কোনো কাহিনী দিয়ে বা সমাজে কিছু ঘটতেছে সব বিষয়ে সজাগ করি, এবং সবাই আমাদের কাজগুলো সতর্কতার সাথে এবং চিন্তা করে যে তারা কী করছে এবং কী চায় এবং আগামী সপ্তাহে, যেমন আজকে কী ঘটবে, এইটা নিয়ে সবাই একটা চিন্তায় থাকে। তো আপনারা সমাজের কী উপকার করেছেন? দুই একটি উপকার কি আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন যে এই ভিডিওর মাধ্যমে উপকার হয়েছে এই এই? যেমন আমাদের নাটক দেখে কীভাবে যুবকরা এস্টাবলিশ হবে, কাজ করবে, বেকার না থাকে। সিলেটের মানুষ লন্ডন থেকে টাকা আসে, বেশিরভাগ মানুষ বেকার থাকে, তাদের জন্য আমরা একটা আবিদের গল্পতে কীভাবে দইয়ের ব্যবসা করবে, কীভাবে মানুষ বিভিন্ন ছোটোখাটো কুটির শিল্পের কাজ করবে, এইগুলো দিয়ে আমরা মানুষকে চেঞ্জ করেছি এবং অনেক দই কোম্পানি হয়েছে এবং মানুষগুলো কাজে লিপ্ত হয়েছে আমাদের কাজগুলো দিয়ে। আপনাদের অসংখ্য কন্টেন্টে কোনো মেয়ে লোককে দেখা যায়নি, আপনারা কোনো নাটকে কোনো মেয়ে নেন না এবং এই জন্য আপনাদের চ্যানেলকে বলে যে একটু মৌলবাদী চ্যানেল, এইটার কারণ আমাদের আমরা মৌলবাদী, আমাদের কাজের ক্ষেত্রে আমরা মূলটাকে ধরে রাখি, আর আমরা মেয়ে নেই না। আমাদের চরিত্রে কাজ নাটকে আছে কিন্তু সশরীরে মেয়ে নেই, আমাদের চরিত্রের প্রয়োজন যখন হবে তখনই নেব। এই সময় এসে মানে মেয়ে লোককে আপনারা দেখাচ্ছেন না, এটার পেছনের কারণটা কি? এটা কি ইসলামিক দৃষ্টিভঙ্গির কারণে নাকি অন্য কোনো কারণ? না, আমরা শুধু নাটক করছি, হ্যাঁ, ধর্মের কোনো চিন্তা করি না। তাহলে মেয়ে লোক আপনার নাটকে অভিনয় করছে না কেন? বা মেয়ে লোকরা কি সমাজের প্রবলেমের মধ্যে পড়ে না? তাদেরও তো অনেক সমস্যা আছে, তাদের সমস্যা সমাধানের জন্য তো তাদেরকেও আনা উচিত। তাদের সমস্যায় আমরা আমরা চরিত্রে আমরা কাহিনীতে থাকি, মহিলা, আমরা মেয়েদের সাথে কথা বলি, আপনারা স্ক্রিনে দেখান? স্ক্রিনে দেখাই না। এটার পেছনের যুক্তিটা বলো। এই পেছনের যুক্তি, আমরা যখন প্রয়োজন হবে তাদেরকে নেব, আর আমাদের স্ক্রিপ্ট ডিমান্ড করে না তাদেরকে নিয়ে আসা এই মুহূর্তে। এবং আমরা দেখি যে মেয়েদের এই বাংলাদেশের বেশিরভাগ প্রেক্ষাপটে দেখতেছি যে আমরা অভিনেত্রীদেরকে বেশিরভাগ নিয়ে আসার কারণে যত বড় বড় স্টার, বিভিন্ন ঝামেলা, এইগুলো আমরা টেকল দিতে পারবো না এই মুহূর্তে। স্টার হওয়ার পরেই যে একটা কোহল বিবাদ শুরু হয়, আর বিশেষ করে এই জায়গা থেকে বেশি শুরু হয় আমাদের কাছে মনে হয় আর কি। ইউটিউবার হিসেবে আপনার ইউটিউব চ্যানেল থেকে মাসিক আপনার আয় কত? প্রায় 2 লক্ষ টাকার মতো। তো আপনি একজন লোকাল সুপারস্টার, আপনার সারা দেশে পরিচয় বা ব্যাপ্তি হচ্ছে না কেন? এটা আসলে আমি অতি লোভে বিশ্বাসী না। আমি মনে করি আমি নাটক করতেছি এটা আমার একটা দায়িত্ব, এই কাজ থেকে আমি আমার অঞ্চলকে, সিলেট অঞ্চলকে আমি চাচ্ছি যে মানুষকে আগে জাগ্রত করা, মানুষের ভালোবাসা পাওয়া। আমি সুপারস্টার না, আমি মানুষের ভালোবাসা পাই সিলেটের মানুষের, আমি চাই সবার ভালোবাসায় থাকি। লন্ডন প্রবাসী সিলেটিরা আপনাদের এই অনুষ্ঠানগুলোকে মূল্যায়ন করেন কিভাবে? অনেক অনেক ভালো লাগে তাদের, তারা সিলেটের ভাষা শুনেন এবং আমাদের কাজগুলো যেমন আশা করেন বাংলাদেশের মানুষকে নিয়ে, সিলেটের মানুষকে নিয়ে, এই কাজগুলো দেখার কারণে তারা আমাদেরকে অন্তর থেকে ভালোবাসে। লন্ডন কতবার গিয়েছেন, দাওয়াত পেয়েছেন কতবার? এখনো যাইনি, যাওয়ার শীঘ্রই ইনশাআল্লাহ যাব। সিলেটি ভাষায় একটি গান শোনাবেন? ও দক্ষিণ বাড়ির নানি গো, দক্ষিণ বাড়ির নানি গো, তোমরা বাড়িত মশা লাগইনি। ও দক্ষিণ বাড়ির নানি গো, তোমরা বাড়িত মশা লাগইনি। খামর লগে ফুলি জায়গি,
খামরুল লগে ফুলি জাগি বাদে লাগে খাউজানি তোমরা বাড়িত মশালা গন্যি। আমি শিল্পী না তৈরি।